আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিও হলো কিভাবে আপনি আপনার ফেসবুকে ফলোয়ার অন করবেন এবং সেটা কীভাবে নিজের প্রোফাইলে শো করাবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তাহলে এর জন্য আপনার কী প্রয়োজন হবে? প্রয়োজন হবে ফেসবুক অ্যাপস। এই যে ফেসবুক অ্যাপস, দেখুন ফেসবুক অ্যাপে প্রবেশ করা লাগবে। তাহলে আমি ফেসবুকে প্রবেশ করলাম। প্রবেশ করে আমি দেখব যে আমার প্রোফাইলের নিচে কি ফলোয়ার শো করতেছে কি করতেছে না, সেটা চেক করব আগে। তাহলে চেক করলে আমি থ্রি ডটে যাব। যাওয়ার পর আমার প্রোফাইলে ঢুকব। হ্যাঁ দেখুন, এখানে কিন্তু কোনোই ফলোয়ার শো করতেছে না, এখানে কিন্তু কোনো ফলোয়ারই শো করতেছে না। আমি এখন অনুরূপ অন্য একটি আইডিতে যাব যেখানে ফলোয়ার শো করে। কীভাবে শো করে সেটা দেখে আসবো। হ্যাঁ, এই আইডিতে গেলাম। হ্যাঁ, যাওয়ার পর দেখুন এখানে কিন্তু ফলোয়ার শো করতেছে। কোনটা? এই যে ফলোয়ার, ফলোয়েড বাই এত পিপল, এটা কিন্তু আপনার আইডিতেও শো করবে। আসলে বর্তমানে ফলোয়ারটা এমন একটি অবস্থা হয়ে গেছে যে সবার ফোনে সবার প্রোফাইলই সাপোর্ট করা দরকার, কারণ ফলোয়ার অন থাকলে একজন নিজেকে সেলিব্রিটি মনে করে যে ফলোয়ার অন, আমার এত ফলোয়ার, আমার এত ফলোয়ার, এটা নিয়ে। আচ্ছা, তাহলে এটা অন করতে গেলে কী করা লাগবে সেই বিষয়ে আমি কথা বলি। তাহলে আপনার অ্যাকাউন্টে যদি লক করা থাকে, যেমন অনেকের অ্যাকাউন্টেই লক করা থাকে, বিশেষ করে মেয়েদের অ্যাকাউন্ট লক করা থাকে, লক করা থাকলে কিন্তু আপনার ফলোয়ার অন কখনোই হবে না আর ফলোয়ার শোও করবে না। আচ্ছা, তাহলে কী করতে হবে? যদি প্রথমে আপনার ফলোয়ার অন করতে গেলে, তাহলে প্রথমে যদি আপনার থাকে হলো যে লক যদি থাকে, তাহলে লকটাকে কেটে দিতে হবে, আনলক করতে হবে। আচ্ছা, তাহলে আমি কীভাবে যাব দেখুন। আগে সেটিংসে যাব, থ্রি ডটে গেলাম, নিচে নিচে টেনে নিয়ে দেখবেন সেটিংস, সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে নিচে, সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে যাবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে গেলাম। যাওয়ার পর দেখুন সেটিং নামে আরও একটি অপশন আসলো, এই সেটিং নামে আরেকটি অপশন আসলো, সেটিংকে প্রেস করবো আবার, সেটিং। এ দেখুন বেশ কয়েকটি সেটিং আছে, প্রোফাইল সেটিং, পার্সোনাল ইনফরমেশন, ট্রান্সলেশন ফর পোস্ট। আমরা এগুলো কোথাও যাব না, উপরে টেনে নিব। উপরে টেনে নিয়ে দেখুন সবার শুরুতেই একটি আছে যে প্রোফাইল সেটিং নামে একটি আছে, দেখুন আমাদের কাজ এখানেই। তাহলে আমরা এখানেই ক্লিক করব, প্রোফাইল সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আরও বেশ কয়েকটি সেটিং, যেমন প্রাইভেসি, প্রোফাইল লকিং। হ্যাঁ, আমি যে প্রথমে যে লকটার কথা বললাম সেটি হলো এইটা, যে প্রোফাইল লক, যে আপনার অ্যাকাউন্টে প্রোফাইল লক করা থাকলে সেটা আনলক করে নেবেন। আচ্ছা, তারপর দেখুন আছে কি, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। আচ্ছা, আমাদের এইসবের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হলো পাবলিক পোস্ট নামে যে অপশনটা আছে, দেখুন পাবলিক পোস্ট নামে যে অপশনটা আছে আমাদের সেটার দরকার। তাহলে আমরা পাবলিক পোস্টে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে হু ক্যান ফলো মি, এটা কিন্তু ফ্রেন্ড দেওয়া আছে। তাহলে এখানে যতগুলো অপশন আছে সবগুলো আমরা পাবলিক করে দিব। দেখেন, পাবলিক করে দিলাম, এটা অটোমেটিক পাবলিক হয়ে গেল। দেখুন সব কিন্তু অটোমেটিক পাবলিক হয়ে গেল। এইটাও পাবলিক করে নিলাম। হ্যাঁ, সব পাবলিক হওয়ার পর, আচ্ছা এখন এটা অন হওয়ার পর কি দেখা যাবে যে ফলোয়ার শো করতেছে কি না? আচ্ছা, আমি দেখে আসি ফলোয়ার শো করে কি না। ব্যাক যাওয়ার পর প্রোফাইলে গেলাম। হ্যাঁ দেখুন তো, কেন ফলোয়ার শো করতেছে, শো করতেছে না। কিন্তু আমাদের সেটিং কিন্তু অন আছে, কিন্তু আমাদের ফলোয়ার শো করতেছে না। আসলে এর জন্য কী করতে হবে, এই আইডিতে কিন্তু যদি এখন থেকে যদি নতুন কোনো রিকোয়েস্ট আসে সেটাই কিন্তু আপনার ফলোয়ার হবে। যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলেই ফলোয়ার হবে, বা আপনার কাছে রিকোয়েস্ট আসলো সব সেটা আপনি ডিলিট করে দিলেন তাহলে কিন্তু উনি আপনার ফলোয়ার হবে। আচ্ছা, তাহলে এই আইডিতে আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট পাঠাই। এই জন্য ভিডিওটি একটু পাস করে আমি অন্য আইডি থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। আচ্ছা, তাহলে ফলোয়ার শো করবে কীভাবে? আমরা তো সব সেটিং ঠিক করলাম কিন্তু ফলোয়ার শো করতেছে না। আমি আসলে অন্য একটু আইডি থেকে কিন্তু এখানে রিকোয়েস্ট পাঠাইছি। আচ্ছা, এখন আমি এটা রিফ্রেশ করব, উপরে টেনে নিচে নিয়ে আসবো। রিফ্রেশ করলাম, করার পর এখন দেখুন, এই যে এখন দেখুন ফলোয়েড বাই 1%। এখন আপনাকে যত রিকোয়েস্ট আসবে সব কিন্তু আপনি অ্যাকসেপ্ট না করলে আপনার ফলোয়ার হবে, বা আপনি যদি রিকোয়েস্টটা ডিলিট করে দেন তাহলে কিন্তু ফলোয়ার হয়ে যাবে। দেখুন এখন কিন্তু শো করতেছে ফলোয়ার,
ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আপনি ফলোয়ার খুব খুব সিম্পল ভাবে কিন্তু ফলোয়ার অন করতে পারবেন আর নিজের অ্যাকাউন্টে শো করাতে পারবেন। খুবই সিম্পল বিষয়, এভাবে করতে পারবেন। আসলে আমি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, সবাই প্লিজ লাইক কমেন্ট করবেন, আর সবচেয়ে বড় কথা আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ভিডিওটি পুরোটা দেখার জন্য।